ড্রাইভরঙ্ক স্টিয়রিং ছাড়া আন্দোলনের দ্বিতীয় দিন, যোগান বন্ধ যোগ অত্যাবশ্যক সামগ্রীর দর বৃদ্ধি, পেট্রোল ট্যাঙ্কিরে নাহি নথিবা ভিড়। বিভিন্ন দাবিকে নেই ওড়িশা ড্রাইভর একতা মঞ্চ আহ্বান ক্রমে সমগ্র রাজ্যের চালিথিবা স্টিয়রিং ছড়া আন্দোলন ক্রমশ জটিলতা অভিমুখে যাওথিবা লক্ষ্য করা যাইছি। বিশেষ করে মাল পরিবহন বন্ধ যোগু বাধাপ্রাপ্ত অত্যাবশ্যক সামগ্রী যোগানোর প্রভাব বেশ পরিলক্ষিত হয়েছে। ট্যাঙ্কর ও লরি বন্ধ রহিবা ফলরে পেট্রোল ও ডিজেল প্রভৃতির অভাবর প্রতিফলন বালেশ্বর শহরে দেখিবাকু মিলছি। তেল আসিলা পরে অর্ডার দিয়া হইছি, তেল আসিলে হবো, ড্রাইভর মান লোড করকে আনলে হবো না, স্ট্রাইক হইছি না, না কোম্পানি দেবো কিন্তু ড্রাইভার চালাইলে তো কোম্পানি দেবো না, কোম্পানি ড্রাইভার গাড়ি লোডিং পাই যাইলে তো হবো না, ড্রাইভার সঙ্গ মানে বন্ধ করছেন পুরা এবড়িয়া তো স্যার সে মানে সঙ্গ ড্রাইভার সঙ্গ জানিবে। ও টাঙ্কি কি আসতিলি তেল দেখেও তেল নাই, ড্রাইভার মানক স্ট্রাইক করছেন তেল গাড়ি ভিতরক ড্রাইভর নৌ না তেল আসব নি, আমি তেল পকাইবা অসুবিধা হচ্ছে, আমি কিছু ব্যাপার বিজনেস কিছু করব নি, সরকার যদি বুঝি জানে ড্রাইভর কথা তাহলে সব সলভ হয়ে যাব। শহরের বহু পেট্রোল পম্পে তেল মিলু নথিবা বেলে যেউঠারে বি খোলা রয়েছে সেটারে তেল ভরিবাকু নাই নথিবা ভিড় পরিলক্ষিত হয়েছে। খোলা থিবা পেট্রোল পম্প কর্তৃপক্ষ প্রতি বাইকু সর্বাধিক 200 টাকার পেট্রোল দেউছন্তি। সবু ট্যাঙ্কির যেহেতু তেল সরিগলা তো মু কোন মু সেইপাই দেখিলি মানে সর্বসাধারণ যেমতি হইরাণ ন হুঁতু তাঁকপাই মু করলি কোটা সিস্টম করিকি সমস্ত 200 টাকা ফিক্স করিদেলি, কাহাকু 200 টাকা উপরে তেল দিওন্তু নাহি, যা ফলর কি আমি আউ গোটে দুই দিন খন্ডে আমি এক্সট্রা তেল ট্যাঙ্কি রখিপারিবা, আর কোনসি লোক অ্যাম্বুলেন্স যেমানে কোনসি হইরাণ ন হুঁতু সমস্ত সমান ভাবরে তেলটা সমস্তে পাইপারিবে না, কথা বি মু ভাবুছি গোটে দুই দিন পর্যন্ত মু তেল রখিছি, তারপরে নহলে তেল ড্রাই হয়ে যাব, কিন্তু মু ভাবুছি গোটে দুই দিন ভিতরে নিহাতি সরকার তার কিছু ব্যবস্থা করিবে, আর ড্রাইভর সঙ্গ সহ বসিকি তাঁকর গোটে জয়েন্ট তাঁকর সহ ইয়ে করিকি তাঁকর কিছু সমাধান নিহাতি করিবে, আর মু অনুরোধ করছি ড্রাইভর ভাই মানুষ নিহাতি অতি শীঘ্র সে সমাধানটা করে দিও, নহলে জনসাধারণ লোক সমস্ত হইরাণ হবে, অ্যাম্বুলেন্স বি যাইপারিবনি, পুলিশ গাড়ি যাইপারিবনি, আর আপনার জিনিসর বি আপনার রেট বহুত বড়ি যাব, মু কালি শুনিবাই চাও শুনুথিলি কি আলু আপনার নিহাতি আলু পেঁয়াজ এগুলা বহুত এবে রেট হয়ে গেলানি, যেটা কি নর্মাল গরিব লোক সেমানে খাউটি মানে বি এটি ব্ল্যাক মার্কেটিং আরম্ভ করে দেবে তাপাই। সেইভাবে ড্রাইভরঙ্ক আন্দোলন যোগু দ্বিতীয় দিনরে পনিপরিবা ঠারু আরম্ভ করি নিত্য ব্যবহার্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাইবারে লাগিছি। বিশেষ করে বাহার রাজ্যরু আসুথিবা গাড়িকু আন্দোলনরত ড্রাইভর মানে সংঘবদ্ধ হই জাতীয় রাজপথরে অটক রখিবা ফলরে ধীরে ধীরে অবস্থা সঙ্গীন অভিমুখে যাওথিবা লক্ষ্য করা যাইছি। ট্যাঙ্কিরে পেট্রোল ও ডিজেল বন্ধ হইজবা ও অত্যাবশ্যক সামগ্রী ন মেলিবা আশঙ্কারে সাধারণরে তৎপরতা প্রকাশ পাইছি। লোকে আবশ্যক ঠারু অধিকরু অধিক সামগ্রী ক্রয় করিবারে লাগিছন্তি। স্থিতিকু লক্ষ্য করি ব্যবসায়ী মানে ফাইদা পাই দর বৃদ্ধি করুথিবা বিভিন্ন মহলরে আরোপ উঠিছি। তবে এ বাবদরে প্রশাসন পক্ষরু কোনসি পদক্ষেপ গ্রহণ করা নাযিবা দুর্ভাগ্যের বিষয় বলে বুদ্ধিজীবী মানে মত প্রকাশ করিছন্তি। ড্রাইভর একতা মঞ্চর নিষ্পত্তি ক্রমে প্রথম দিন স্কুল বস, পরীক্ষা ডিউটিরে নিয়োজিত গাড়ি, ছাত্রছাত্রী যাওথিবা গাড়ি, আম্বুলেন্স, মেডিকাল স্টাফ যাওথিবা গাড়ি, বিদ্যুৎ বিভাগ গাড়ি, দমকল ও ঘরোই নম্বর থিবা গাড়ি চলাচলরে কোনসি ব্যাঘাত করা যাই নথিলা। মাত্র দ্বিতীয় দিন পেট্রোল ও ডিজেল অভাবরু আপনাছে সহর রাস্তারে 50% যানবাহন কম চলপ্রচল করুথিবা দেখিবাকু মিলিথিলা। তেবে এই আন্দোলনকু অটোরিক্সা সংঘ সমর্থন জনাইথিলে বি সিধাসলক এথিরে সামিল হইনান্তি। অন্যপক্ষে ড্রাইভর মানে স্টিয়রিং ছাড়া আন্দোলন করুথিবা বেলে যাত্রীবাহী অটোরে স্টিয়রিং পরিবর্তে হ্যান্ডেল থিবারু সেমানে আন্দোলনরে সামিল হইনথিবা সংঘর কর্মকর্তা মানে কইথিলে। না আমি তাঙ্ক সহিত নিশ্চিত তাঙ্কু দৃঢ় সমর্থন করিবু, কারণ যেভাবে ভাবে অটো হচ্ছে হ্যান্ডেল আউ গাড়ি এই যে অন্য গাড়ি হচ্ছে স্টিয়রিং, এটি সমস্তে বি লাইসেন্স পাইছন্তি, অটোওয়ালা বি লাইসেন্স পাইছন্তি, সমস্তে লাইসেন্স আপনার বি লাইসেন্স পাইছন্তি, কারণ যেমন লাইসেন্স পাইগেলে কোন সমস্ত কোন ড্রাইভর ড্রাইভর যে ডেফিনেশনটা কু সামনে রক্ষা করা দরকার প্রথম কথা, ড্রাইভর ডেফিনেশন রাখি সে যেভাবে ভাবে অপমানিত করছেন অটো ড্রাইভর কু ফুল হার পিঁধাচ্ছেন, ফুল হার পিঁধে দিয়ে তাকে কোথাও মো ড্রাইভর জাতির কলঙ্ক, এভাবে কথা আমি নিন্দা করছি দৃঢ় ভাবে কোর্ডিনেশন কমিটি নিন্দা করু। অন্যপক্ষে সরকার ড্রাইভরঙ্ক আন্দোলন বন্ধ করাইবাকু উচিত পদক্ষেপ নেবা নিমন্তে সাধারণরে মত প্রকাশ পাইছি। তবে সহর উপকণ্ঠ রেমুণাগোলেই খাননগর নহরপাটনা নিকটরে ড্রাইভরঙ্ক পিকেটিং যোগু উভয় 16 নম্বর ও 60 নম্বর জাতীয় রাজপথরে মাল পরিবহন করুথিবা বাহার রাজ্যের শতাধিক লাইন ট্রক অটকি রইথিলে। বিক্ষোভরত শতাধিক ড্রাইভরঙ্কু পুলিশ উঠাই নেবা ফলরে অটকি রইথিবা যানবাহনগুড়িক গন্তব্যস্থলকু যাত্রা করিথিবা
देखा मिलता ¡Vamos!